মর্নিং এভরিওয়ান, আজকে ডে থ্রি। তো কালকে আমি এই ব্লগটা শেষ করতে পারিনি, কারণ কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, আমরা প্রায় রাত দুটোতে বাড়িতে ফিরেছি। তো তার জন্য কালকে ব্লগটা এন্ড করা হয়নি। তো ব্লগটা এন্ড না করেই আমি আজকে থেকে আর একটা দিন শুরু করছি। সকালবেলা কালকে ভোর 6টা অবধি একটু আগে উঠলাম, উঠে মা চা করে দিল, চাটা খেলাম। তো আজকে সারা দিনটায় আজকে ইচ্ছা আছে আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর দেওয়ার, কোথায় কি আছে, কি বাগান সব কিছু দেখানোর। তো দেখা যাক কত কি কতটুকু কি দেখাতে পারি। তো আজকে সবার বেশিরভাগ লোকজনের আজকে বাড়ি চলে যাওয়ার কথা, আবার কিছু যাবে, আবার কিছু কালকে আমাদের সাথে ব্যাক করবে। তো চলো দেখি কতক্ষণে কি হয়, কতক্ষণে বাগানে যেতে পারি, তোমাদের সব কিছু দেখাতে পারি। আর কাকিমা এখন বসে চা খাচ্ছি, আড্ডা মারছি। এখানে এক একজন এক একটা বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, আর সেখান থেকে সবার চায়ের কাপ হাতে নিয়ে গল্প হচ্ছে। এই সাইডে বাবা কাকু দাদা ভাইরা, ওই সাইডে মা কাকিমা। হ্যাঁ চলো, এই দেখো কাকিমাকে, এই যে কাকিমা চায়ের কাপ নিয়ে বসে আছে। এইটা আমাদের রান্নাঘর, এই সাইডের এটা পুরনো রান্নাঘর, ভাড়ার ঘর। এই যে অনিতা দি এখন প্রচন্ড কাজে ব্যস্ত, ঘর মোছামুছি চলছে। এই যে সচিন্দা এখন একটা কাজে চলে যাচ্ছে বাইরে। সচিন্দা এখন মা হচ্ছে সকালে কাজ কমপ্লিট, মায়ের সব। তো মা রান্না বান্না কমপ্লিট, এখন 9টা বাজে, মার সব কিছু কমপ্লিট। এখন মার বাকি কাজ নিয়ে মা এখন ব্যস্ত। কালকে মা আমাদের সাথে রিটার্ন করবে শিলিগুড়ি, ওই জন্য মা এখন যতটা পারছে আজকের মধ্যে সব কিছু সামটে যাওয়ার চেষ্টা করছে আর কি। এই সাইডে কাকু ধুতি পরে দাঁড়ানো, আর্নিক করার জন্য প্রস্তুত। এখন কাকু পুজোয় বসবে। যে কাকু আমাদের এখন সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এই দিদি ভাইরা আজকে আসানসোল চলে যাচ্ছে, তো সব রান্না বান্নার তোড়জোড় চলছে, ওরা 12টার মধ্যে খেয়ে দিয়ে চলে যাবে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, আমাদের রান্নাঘরের পরিস্থিতি দেখো এখন। এইদিকে ইনাদের দেখো ল্যাপটপ নিয়ে, গুড বাই। এইদিকে যাওয়ার তোড়জোড় চলছে, প্যাকিং চলছে। দাদা ভাই খুব দারুণ গান করে, তবে এবার গান দেখানোর সুযোগ পেলাম না তোমাদের। বাবা এখানে আজকে থার্ড ডে না মাংসের, 3নম্বর দিনে মাংসের প্রস্তুতি চলছে। আজকে আজকে তো সেকেন্ড ডে। বাবা এখানে লুঙ্গি বেঁধে বসে পড়েছে, আজকে সেকেন্ড ডে মাংসের। কষা কষা মাংস হবে ঝাল ঝাল করে। নিরামিষ, আমাদের শনিবার নিরামিষ হয়, আর এটা যেহেতু ভোগের মাংস ওই জন্য নিরামিষই হয়। দেখো চর্বি ভোগের মাংস বলো, ভোগের মাংস। সুন্দরী কাকিমাকে দেখো, আর আমার শাশুড়ি মা তো রাজধানী এক্সপ্রেস ভোর 5টা থেকে উঠে চলছে, এখন বাচ্চাদের জন্য ম্যাগি রেডি হচ্ছে। অনিতা দির এখন ব্রেকফাস্ট চলছে। নিজে ছোট পিসিমুনি, ছোট পিসিমুনি সকালবেলা সব ফ্রেন্ডদের সাথে দেখা করে বর্তমানে ফোন নিয়ে খুটখাট করছে, আর সুপ্রিয়ার সাথে গল্প করছে। আর চলো দেখি বাকি সবাই কি করছে।
এইখানে খাওয়া দাওয়া চলছে, ভাই দাদা ভাইরা আসানসোল যাবে ভাই ফোটার জন্য এখান থেকে ডিরেক্ট, তারপরে ওরা কলকাতায় যাবে। এখানে কাকিমা, পিঙ্কিদি, পিঙ্কিদিও ভাই ফোটার জন্য রেডি হচ্ছে। এই বছর সব আনন্দের মাঝখানে সবচেয়ে বড় ফাঁকা হচ্ছে দিদা। দিদা নেই, প্রতি বছর দিদা বারান্দায় বসে থেকে সবকিছু পরিচালনা করে। তো এই বছরের অনুষ্ঠানটা তো সত্যি একটু মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু ভীষণ মাত্রায় খালি খালি লাগছে বাড়িটা। তো আর কি করা যাবে, আর সবচেয়ে বড় কথা দিদা জাস্ট জুলাই মাসে দিদা আমাদের ছেড়ে চলে গেছে, আর কিছু করারও নেই। প্রচণ্ড অসুস্থ ছিলেন, খুব ভুগ, অনেক বছর ধরে বিছানায় ছিলেন, অনেক বছর ধরে ভুগছিলেন প্রচণ্ড, নিজের শরীরের উপর দিয়ে খুবই ঝড় যাচ্ছিল এখন, আর সেটা ভেবেও লাভ নেই, আর কি করা যাবে। যাই হোক, এবারে অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হলো। কালকে আমরা মানে শাশুড়ি মা আর বাবাকে নিয়ে কালকে আমরা দুপুরবেলা রওনা দেবো শিলিগুড়িতে, ওখানে শাশুড়ি শ্বশুর কিছুদিন থাকবে, তারপরে ওদের আবার মালদায় একটা পৈতের ইনভাইট আছে, তো আবার ওনারা ব্যাক করে যাবে। তো মন তো খারাপ লাগছে এবার বেশি দিনের জন্য আসতে। বাড়িতে সবাই পড়া হয়েছে মেহেন্দি, মা হাত দেখাও না, পেছনটা দেখো, পেছনটা মা, পেছনটা পেছনটা মা মেহেন্দি পড়েছে, সেটা আবার ঘেটেও গেছে, ঠিক আছে। এই যে মেহেন্দি যে পরিয়েছে সে হচ্ছে যে রিঙ্কি, যার আলপনা তোমরা দেখেছিলে, ঠিক আছে, হাই, যে হাই। এবার আমি দেখাবো রিঙ্কি আমাকে কি সুন্দর মেহেন্দি পরিয়েছে, দাঁড়াও, এই দেখো, এই দেখো, এটা বা হাতের, আর ডান হাতেরটা দেখাচ্ছি, দাঁড়াও, এই যে ডান হাতের মেহেন্দি পরানো দেখো আমাদের রিঙ্কি, তার সাথে সুপ্রিয়ার গান চলছে। এবার তোমাদের যদি, তোমাদের মালদাতে যদি কারোর মেহেন্দি পড়তে ইচ্ছে করে, তোমরা ডিরেক্ট আমাকে বলবে, আমি রিঙ্কির ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেব, তোমরা রিঙ্কির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। মালদার যারা বাসী, মালদাবাসী যারা, তারা এসে রিঙ্কির সাথে, এই দেখো ভীষণ সুন্দর, তোমাদের আলপনাও দেখিয়েছিলাম, মেহেন্দিও দেখাচ্ছি, সুপ্রিয়াকেও মেহেন্দি পরিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, রিঙ্কির পরানো, সুপ্রিয়াকেও দেখো কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে। সুপ্রিয়া গান করবে সেটা শুনে নাও, প্রতি বছর প্রতি বছর রিঙ্কি আমাদের খুব সুন্দর মেয়ে, রিঙ্কি মানে হচ্ছে এই যে অনিতাদিকে দেখতে পাচ্ছো, এই অনিতাদির মেয়ে হচ্ছে রিঙ্কি, ঠিক আছে। রিঙ্কি আমাদের প্রতি বছর মেহেন্দি পরায় বাড়ির সবাইকে। তো আমি তো এর আগে ব্লগ শুরু করিনি, আমি এই বছর থেকে ব্লগ শুরু করলাম, ওই জন্য যখন শুরু করলাম তোমাদেরকে রিঙ্কির ট্যালেন্টটা দেখিয়ে দিলাম। তোমরা মালদাতে যারা আছো, যদি তোমরা পড়তে ইচ্ছুক হও অবশ্যই
আমাকে বলবে, আমি ফোন নাম্বার দিয়ে দেব, রিঙ্কির সাথে যোগাযোগ করিও, তার সাথে সুপ্রিয়ার গান করিও। আমাদের এই মেহেন্দি পড়ানোর সাথে সাথে এখন সুপ্রিয়াও গান করছে, গানের একটা আসর বসেছে। শিল্পী সুপ্রিয়া, ঠিক তাই, ও ভীষণ সুন্দর গান করে। শিল্পী হলো রিঙ্কি, অঙ্কন শিল্পী, গানের শিল্পী, সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিল্পী সুপ্রিয়া। তো তোমাদের এবার হচ্ছে তোমাদেরকে সুপ্রিয়ার একটা গান শুনিয়ে দিচ্ছি, দাঁড়াও। লাহাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো নার বেদনা খোলা হাওয়া, লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। আম বাগানে উসরি বাগানটা নিয়ে গেলে কালকে ভাবছি, অনেকক্ষণ পর চলে আসলাম, এখন মোটামুটি 11:25 বাজে। মেহেন্দি হলো, গান বাজনা হলো, সবকিছু হলো, তারপরে ঘুমানো হলো, খাওয়াও হলো, সবই হলো। তো তারপরে অনেক যে এতক্ষণে বুবলি রানী চলে এসছে ভাই ফোটা দিয়ে, বুবলি রানী আজকে সারা সন্ধ্যা মিসিং। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট, এবার আমরা ঘুমাবো। যাওয়ার দিনও চলে আসলো, কালকে সকালবেলা উঠে তাড়াহুড়ো লাগবে যে কতক্ষণে বেরোনো হয়। তো ইচ্ছা তো আছে যে 11:30-12টার মধ্যে বেরিয়ে যাওয়ার, এখন জানি না কখন বেরোনো হবে। দিন দিন পৌঁছাতে পারলে শান্তি, দেখা যাক কি হচ্ছে। তো চলো আজকের মতো এখানেই, কিন্তু যা যা প্ল্যানিং নিয়ে এসেছিলাম, যা যা দেখাবো, যা যা করবো, আলটিমেটলি কিচ্ছু হলো না, সব একটু 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 করে হলো, কিচ্ছু হলো না।
তবে এটাই তো শেষ নয় আমার এখানে আসা, আবার আসব, তখন আবার তখন পূজো আর পূজোর ব্যাপারটা থাকবে না বা এত লোকজনের ব্যাপারটা থাকবে না, তো তখন শান্তি মতো দেখাতে পারবো। তো চলো আজকের মতো, মা ইউটিউব চলছে তো আজকে তাহলে এখানেই গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। তো কালকে সকালে আমার আর দিদি ভাইয়ের ইচ্ছে আছে মর্নিং ওয়াকে যাওয়ার, বাগানগুলোতে আমরা সবাই মিলে যাব, যদি পসিবল হয় তো দেখাবো, দেখা যাক কি হচ্ছে। তো চলো আজকের মতো এখানেই গুড নাইট। ও আর একটা কথা, আমার চ্যানেলটাকে প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করবে, আমার ভিডিওগুলোকে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কীরকম লাগছে, আর তোমরা আর কী কী দেখতে চাও আমার ভিডিওতে সেগুলো সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবে, নাহলে আমি শিখতে পারবো না। তো তাহলে আজকের মতো এখানেই, চলো গুড নাইট, গুড নাইট, টাটা।